ওখানকার ডিউটিরত ডাক্তারের প্রতি নির্দেশনা ছিল এমনটাই ডিজিএফআই এর, যে কোনো আহত শিক্ষার্থীদের কোনো ধরনের চিকিৎসা দেওয়া হবে না। তো সেই জায়গা থেকে আসলে ওনারা একটু চাপ বা প্রেশার ক্রিয়েট করতেছিল, নজরবন্দি করা হয় আমার উপরে, নানা ধরনের মহিলা ফোর্স দিয়ে আমাকে তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়, আমার রুমে আমার পরিবারের লোকেরা খাবার দিতে পারতো না, কেউ আমার সাথে দেখা করতে যেতে পারতো না, ইভেন আমার লেখা আমার রুমের সামনে, আমি 310 নম্বর কেবিনে ছিলাম, এরকম বড় করে লেখা ছিল যে বিনা অনুমতিতে এই রুমে প্রবেশ নিষেধ, আমি পেশেন্ট বা আমি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট, আমার রুমে কে আসবে না আসবে সেই লেখা ডিজিএফআই লেখার কে। তো এইরকম একটা নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছিলাম। আসলে ওই সময়ের ওই পিরিয়ডটা একেবারে ভয়ঙ্কর একটা সিচুয়েশন ছিল, যেমনটা ছিলেন 1971 সালের সময় আপনারা যেমনটা দেখেছিলেন, ঠিক তার থেকেও হাজার গুণ ভয়ঙ্কর, কারণ তখনকার প্রশাসন অনুকূল ছিল জনগণের। কিন্তু এই যে প্রশাসন, এই যে ফ্যাসিস্ট সরকারের যে প্রশাসন দেখেছেন, হাসিনা সরকারের যে প্রশাসন, তারা তো মদতপুষ্ট ছিল, পাচাটা ছিল। তো সেই পাচাটা গোলামরা আসলে আমাদের উপরে এইভাবে করে মানসিক টর্চার করেছেন।